সুপ্রিয় দর্শক, এখন যে ধাঁধাটি সেটা আমার কাছে মনে হয় এখানে যারা আছে সবাই পারবে, দেখা যাক তারপরেও কেউ পারে কিনা। এই এই ধাঁধার উত্তরটা কে কে দিবেন? অনেকে দেওয়ার চেষ্টা করতেছেন। আপনার কি নাম? মোহাম্মদ তৈয়াবুর রহমান। তৈয়াবুর রহমান ভাই, আপনার কি নাম? মোহাম্মদ দাউদ পাটোয়ারি। পাটোয়ারি ভাই, আপনার? আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন। মুক্তার হোসেন ভাই, আচ্ছা আপনি কি করেন? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট? আপনি? আমি ইলেকট্রিক কন্ডাক্টরি করি। আর আপনি? আমি ড্রাইভার। ড্রাইভার, আচ্ছা। কাঁচা আম না, পাকা আমও না, হ্যাঁ হারমোনিয়ামও না, এটা কি আম? কাঁচাও না, পাকাও না, আবার হারমোনিয়ামও না। দেখি ভাবি কি জিনিস, কাঁচা আম না পাকা আম না? কিন্তু হাজার হাজার মানুষ খায়, সেখানে বসে বসে খায়। কাঁচা আম না, পাকা আম না, হারমোনিয়ামও না, হ্যাঁ সেখানে হাজার মানুষ বসে বসে খায়। আমরা তিনজনকে জিজ্ঞেস করেছি, তিনজন পারে নাই, কিন্তু এখানে একজন আছে। গ্রাম 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 আম আম সেটা ওটা তো আমি তো গ্রাম হয় নাই। আপনার কি নাম? মনির হোসেন। আপনি কি করেন? চাকরি করি। চাকরি করেন? আঙ্কেল আপনার নাম কি? মোহাম্মদ শেখ বিল্লাল। আপনি কি করেন? আমি ব্যবসা করি। আচ্ছা, আমরা একটা ধাঁধা বলবো, কাঁচা আম না পাকা আমও না, আবার গান বাজনার হারমোনিয়ামও না, এটা কি আম যে এখানে হাজার হাজার মানুষ বসে খায়? একটা হচ্ছে আমলকি। হ্যাঁ কাকা, কাকা এত তাড়াতাড়ি বলা যাবে না, তাড়াতাড়ি বলা যাবে না, তার কারণটা কি, আপনি সংক্ষিপ্ত প্রশ্ন করছেন ঠিক আছে, কিন্তু প্রশ্নটা অনেক উপরে, অনেক উপরে। আপনার প্রশ্ন সংক্ষিপ্ত, কিন্তু হিসেব করতে হলে অনেক উপরে যাওয়া লাগবে, মাথা মাথারে কাজ করাইতে হবে। আমি একটু ভাবি। আচ্ছা আচ্ছা কাকা ভাবতে থাকুক, এর মধ্যে আপনি উত্তরটা বলেন। আমার উত্তর না, এটাই ফাইনাল। আমলকি, কাঁচা আমও না পাকা আমও না, সোলা। এদিকে কি আম? সোলা, যেটা সুলে খায় সেটা, কাঁচাও খাচ্ছে না পাকাও। অলরেডি উত্তর দিয়েছে, তারপরে দ্বিতীয়বারের মতো উত্তর দিয়েছে, তাও হয় নাই। কাকা আপনার ভাবনার কি শেষ হয়েছে? কাকা আমি যদি বলি, আমের ভিতরে কিন্তু আম্মা আসে, আমলকি আসে, ঠিক আছে, এখন আপনি কোনটা ধরে নেবেন? আপনিও কাছাকাছি আছেন, আরেকটু ভাবতে হবে কাকা, আরেকটু ভাবেন, এর মধ্যে আমরা দেখি অন্য কেউ পারে কিনা। ভাই আপনি দ্বিতীয়বারের মতো বলতে পারবেন? আসতেছে না, মাথা আসতেছে না, মাথা আসতেছে না। কোচিয়াম, কোচিয়াম না, এটা আম্মাই হবে, আম্মাই আম্মাই, এটা আম্মাই হবে, এটা আম্মারই হবে। কি জিনিস এটা? এটা আমাদের আম্মা হবে, মানে যেমনে আমরা বলি মা, ঠিক আছে, কেউ বলে ঠিক আছে আম্মু, এটাই আম্মু। হয়নি হয়নি কাকা, আপনার ভাবনা কি শেষ হয়েছে? কাকা আমার আমার ভাবনার সম্ভবত ওইটাই হবে, যে আমার আমার শব্দের উচ্চারণ আগে হয় আম, তারপরে হয় মা। না হয় নাই, হয় নাই, কাঁচা আমও না পাকা আমও না, গান বাজনার হারমোনিয়ামও না, কিন্তু হাজার মানুষ বসে সেখানে খায়, কি আম? এদিকে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন, আসেন। আমরা বেলজিয়ামও পেয়েছি উত্তর, কিন্তু পাচ্ছি উত্তর হয় নাই, সঠিক উত্তর নিতে পাচ্ছি না। আচ্ছা কাকা আপনার কি নাম? মোহাম্মদ শাহজাহান। আপনাকে একটা ধাঁধা বলবো, আপনি কি উত্তর দিতে পারবেন? পারলে কিন্তু 50 টাকা ইনস্ট্যান্ট আপনার মোবাইলে রিচার্জ করে দেবো। বলেন। আচ্ছা, কাঁচা আমও না পাকা আমও না, গান বাজনার হারমোনিয়ামও না, কিন্তু হাজার জন বসে খায়, কি আম? কাকা তো একেবারে ভেবে ভেবে অনেক জায়গায় চলে যাচ্ছে। কি আপনি আরেকজনকে শিখাই দিচ্ছেন? আপনি এসে বলেন, আরে আসেন সামনে আসেন। আচ্ছা কাকা আমি আন্তরিকভাবে এখানে আসেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনি আমাকে এত মানুষকে হারাই দিতেছেন, আপনার কাছে আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ প্রশ্ন কর কাকা। আপনি কেন, আপনি বলেন তো কাকা, যে ঢাকার ঘাস কেন সাদা,
স্টেডিয়ামে যাবেন, হ্যাঁ, তখন দেখবেন যে স্টেডিয়ামে যখন ওই যে রোলারগুলো থাকে একবারে যদি রেখে দেন তখন দেখবেন যে অনেকদিন পরে এটা সাদা হয়ে যাবে। ওকে ধন্যবাদ। হ্যাঁ, আমার উত্তরটা ছিল স্টেডিয়াম। হ্যাঁ ইনশাল্লাহ। ওকে, আমার উত্তরটা ছিল স্টেডিয়াম। ওকে, পেয়েছেন স্টেডিয়াম, হাজার জন একসাথে বসে খায়, কাঁচা মোনা পাকা মোনা। ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।